আস্তে আস্তে করে বাংলাদেশে পপুলার হয়ে ওঠা মোবাইল ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। তাছাড়া আমার মতো অনেকেই আছেন যারা ওয়ালটন ডিভাইসকে পার্সোনালি লাইক করেন। লোয়ার বাজেট সেগমেন্টে এবার ওয়ালটন লঞ্চ করতে যাচ্ছে ওয়ালটন পিমো N4। আর এই ফোনের লাইভ ইমেজ সহ অফিসিয়াল স্পেক্স ওয়ালটনের অফিসিয়াল পেজে অ্যানাউন্স করা হয়েছে। সুতরাং এই ভিডিওতে বলবো এই ফোনের ফুল ডিটেলস, প্রাইস এবং লঞ্চ ডেটের ব্যাপারে। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। শুরুতেই বলতে হয় ওয়ালটন পিমো N4 এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটির ব্যাপারে। ফোনটির রিয়ার প্যানেলে থাকবে গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে পলিকার্বনেট প্লাস্টিক বডি, যার ফলে ফোনটি দেখতে এমন হবে। এছাড়াও ফোনটির পেছনে থাকবে 3টি ক্যামেরা এবং ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রেইনবো ব্ল্যাক ও সি গ্রিন এই দুটি কালারে ফোনটি পাওয়া যাবে। ওয়ালটন N4 এর ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে 6.5 ইঞ্চির HD+ ভি স্টাইল নচ ডিসপ্লে দেওয়া হবে, যার রেজলিউশন হবে 720x1600 পিক্সেল এবং এসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লেটির ফ্রন্ট প্যানেলে 2.5D কার্ভ গ্লাস উইথ সিলিম বেজেল ও চীনের পরিমাণ ছোট দেওয়া হবে। ওভারঅল যারা বড় ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য প্লাস পয়েন্ট হতে পারে। বন্ধুরা, এবার বলবো এই ফোনের পারফরমেন্সের ব্যাপারে। তো বরাবরের মতো এখানে মিডিয়াটেক হেলিও P22 অক্টোকোর প্রসেসর দেওয়া হবে, যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 2.0 GHz এবং 12nm টেকনোলজির উপর বেস, যেখানে জিপিউ হিসেবে থাকবে Mali-G71 MP2 জিপিউ। সাথে থাকবে 3GB ও 4GB LPDDR4X RAM এবং 32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এখানে থাকবে ডেডিকেটেড মাইক্রো SD স্লটের ফ্যাসিলিটি, অর্থাৎ দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। তবে পারফরমেন্সের দিক থেকে আমি মোটেও স্যাটিসফাইড না। ডিভাইসেতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে আউট অফ দ্য বক্স Android 9 Pie। ওয়ালটন N4 এর মূল আকর্ষণ হচ্ছে রিয়ারের ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি ক্যামেরা 16 MP, এর সাথে 8 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 MP ডেপথ সেন্সর দেওয়া হবে। এবার আসি ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে। তো এখানে থাকবে 16 MP f/1.8 অ্যাপারচারযুক্ত সেলফি শুটার ক্যামেরা। বন্ধুরা, এই স্মার্টফোনে আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে, অর্থাৎ যে কোনো নোটিফিকেশন ডিসপ্লের উপর শো করবে। আবার যদি বলি ব্যাটারি ক্যাপাসিটির ব্যাপারে, তো এখানে থাকবে 4000mAh ব্যাটারি, এর সাথে টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক ও ডেডিকেটেড মাইক্রো এসডি স্লটের ফ্যাসিলিটি থাকবে। তো ফাইনালি বলবো ফোনটির প্রাইসের ব্যাপারে। যদিও অফিসিয়ালি ফোনটির প্রাইস অ্যানাউন্স করা হয়নি, তবে বেস ভেরিয়েন্টের এক্সপেক্টেড প্রাইস হতে পারে 10,000 টাকা। আর লঞ্চ ডেটের ব্যাপারে বললে ফোনটি মার্চ মাসের লাস্ট উইকে বা এপ্রিল মাসের ফার্স্ট উইকে ডেফিনেটলি লঞ্চ হবে। তো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন পিমো N4 এর স্পেসিফিকেশন, প্রাইস ও আমার সত মতামত। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।